ঐতিহাসিক জয় কালনার জলকন্যা ও সাঁতারু সায়নী দাসের। ভারতের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসেবে মার্কিন মুলুকের মলকাই চ্যানেল জয় করলেন তিনি। আরও একটি নতুন রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন কালনা শহরের বাড়ুইপাড়ার মেয়ে। মলকাই চ্যানেল জয়ের লক্ষ্যে 29 মার্চ মার্কিন মুলুকে পা রেখেছিলেন কালনার সাঁতারু সায়নী দাস। এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যে মলকাইয়ের জলে নামার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে নামতে পারেননি তিনি। এই বিষয়ে সায়নীর কোচ তথা বাবা রাধেশ্যাম জানিয়েছেন, সেই সময় হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার রয়েছে, যা মলকাইয়ের জলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রতি ঘন্টায় 20 থেকে 28 কিলোমিটার মধ্যে হলে জলে নামাটা সম্ভব হবে। এছাড়াও ঢেউ ছিল 2 মিটারের উপরে, রয়েছে কারেন্টও, যা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি। তাই সায়নীর পাইলট জানিয়েছিলেন, ভালো আবহাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। সেই সময় জানানো হয়েছিল 26 থেকে 28 এপ্রিল আবহাওয়া ভালো হলে জলে নামতে পারেন সায়নী। সেই মতোই জলে নামেন সায়নী। এর আগে 2017 সালে ইংলিশ চ্যানেলে নামার আগে সায়নী এই ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। এবারও ফের একই ঘটনার পুনরাবৃত্তি। যদিও কোনোভাবেই হার মানতে নারাজ ইংলিশ রটনেস্ট ও ক্যাটলিনা চ্যানেল জয়ী সায়নী, আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে টানা 22 দিন থাকাকালীন অবস্থায় অনুশীলনে খামতি রাখেননি তিনি। মলকাই চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোডিং সায়নীকে দায়িত্ব নিয়ে যেমন অনুশীলন করিয়েছেন, তেমনই প্রতিটি ক্ষণে আবহাওয়ার গতি প্রকৃতির উপর নজর রেখেছেন তার পাইলট ম্যাথিউ ব্যাকম্যান, জানান সায়নী। আবহাওয়ার প্রতিকূলতার মলকাইয়ে নামার সময়টা দীর্ঘ হলেও সায়নীর মলকাই জয় করবেনই বিশ্বাসী ছিল কোটি কোটি ভারতবাসী।